हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल गुड फूड विशेस। तो आर आखुन तो अपना सबाई जानें कि एई जे पूरे एप्रिल मासटा रमजान चलछे। तो रमजान माने जे आमादेर जे मुस्लिम फ्रेंड्सरा आछे तारा सब रोजा राखे, इवनिंग टाइमेते इफतार करे आर मॉर्निंग टाइमेते शेरी करे। आर आमादेर किछु फ्रेंड्स आछे तारा रोजा राखे, তো তাই আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করলাম কি ওদের ঘরে একদিন ইফতারের আমাদের বাড়িতে পার্টি দেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ কি আমি এখন উড়ো ডালের দহি বড়া বানাচ্ছি, আর এই রেসিপিটা আমাদের গুড ফুড বিশেষ চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো আমি ডিসক্রিপশন বক্সে এই রেসিপিটার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক আউট করে নেবেন। আর আজকে অনেক রকমের ডিশ বানাতে হবে, তো তাই জন্যে আমি মর্নিং থেকেই লেগে গেছি কাজেতে। তো দেখি কতটা করে উঠতে পারি, আর সে চেষ্টা তো আছি। তার টাইমেতে জানি না আমাদের সব ফ্রেন্ডসদের কেমন লাগবে। তো চলো দেখি কি কি বানাচ্ছি আমি এখন। উড়দ ডালটাকে আমি খুব ভালোভাবে পিষে নিয়েছি, আর একের পর এক এটাতে আমি দেবো কালো গোলমরিচ, তারপরে হিং দিয়ে দহি বড়াটা বানিয়ে নেবো। আপনারা এটা ডিসক্রিপশন বক্সে চেক আউট করে নেবেন রেসিপিটা। আর তারপরে আমি অনেক কিছুই মানে মসুর ডাল, মসুরের ডালের পকোড়া হবে, তারপরে পেঁয়াজি হবে, অ্যান্ড আমি ছোলা চানা আর আলু দিয়ে একটা চাট বানাবো মিক্স। তো ওর জন্যও আমি সব কিছুই চানাটা একটু ফুইলে জলে রেখে মানে কাল রাতেই আমি সব জলে রেখে দিয়েছিলাম। আর বিবেক তো এখন মার্কেট গেছে, তো বলছিল অনেক কিছু জিনিস আনার ছিল মার্কেট থেকে। মার্কেটিংয়ে জিনিসগুলো দেখার পরই আরও ডিসাইড করতে পারবো কি আর কি আমরা অ্যাড করতে পারবো আর কি না। তো দেখি ও যদি আসে মার্কেটের পর, তো আপনারা তো সবাই দেখতেই পাবেন আমি কী কী করছি। তো এখন তো আমি বড়াগুলো ভেজে নিই তাড়াতাড়ি। আর আপনারা সবাই বলুন তো সব রকমের ফেস্টিভ্যালগুলো সেলিব্রেট করতে কত ভালো লাগে। যেমন আমরা ক্রিসমাসের সময় চার্চ যাই, আমরা জিসাসকে প্রে করি, আর সেরকম গুরু নানক জয়ন্তীতে আমরা গুরুদ্বারা যাই। আর আমাদের হিন্দু ফেস্টিভ্যাল তো অনেকগুলোই আছে, দুর্গা পুজো থেকে নিয়ে অনেক কিছু, দিওয়ালি হোলি, তো সবগুলোই সেলিব্রেট করতে খুবই ভালো লাগে। আমি দহিবড়াগুলো খুব সুন্দরভাবে গার্নিশ করে দিয়েছি। আর বিবেক মার্কেট থেকে এসে গেছে, আর ও তরমুজ, পাপায়া, বানানা, টম্যাটোস আর অনেক কুকুম্বার সব এনেছে। চিকেন এনেছে অনেকটা আলাদা করে, ও চিকেন তন্দুরি পিসেস এনেছে, আর চিকেন কারি বানাবো তার জন্য আলাদা ভাবে পিসেস কাটিয়েছে। এখানে আমি তাড়াতাড়ি করে মসুর ডালের বড়া আর পেঁয়াজি, মসুর ডালেরই পেঁয়াজি, এটাতে একটু রসুন দিয়ে আর গরম মশলা দিয়েছি। এটা দিয়ে এইটা রেসিপিও আমি হয়তো খুব তাড়াতাড়ি গুড ফুড শেষে দিয়ে দেবো। আর এটা আমি চানাটার ছোলাটা আর আলুটাকে একভাবে বয়ল করে নিচ্ছি, দিয়ে আমি চাট বানাবো। আর পাশেই দেখছি বিবেক তন্দুরি বানানোর জন্যে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এটা একটু রাখবো আমরা হয়তো 3-4 ঘন্টার জন্যে। তা এখন আমি ভাবলাম কি আমি তাড়াতাড়ি একটু সিমুই বানিয়ে নিই, কারণ সিমুইটা খুব ইম্পর্ট্যান্ট হয় এই রমজান ফেস্টিভ্যালের জন্যে। তো আমি একটু সিমুই নিয়ে নিয়েছি, সিমুইটাকে রোস্ট করে নিয়েছি, আর কাজু বাদামটাকেও আর কিশমিশটাকেও রোস্ট করে নিয়েছি ঘিতে, আর মটন ঘি ইউজ করেছি আমি, আর তেজপাতা, 3-4 এলাইচি, আর আমি প্যাকেট দুধ ব্যবহার করছি, আর আমি বাদাম কেসারের যে কমপ্ল্যান আছে ওইটার পাউডারটা একটু ইউজ করব। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব একটু ফ্লেভারটা চেঞ্জ করার জন্যে। তো দেখতেই পাচ্ছেন যে হলুদ রঙটা আসছে, সেটা শুধু ওই কেসার পাউডারটা দিয়েছি, আর এটা স্মেলটা খুব ভালো আসছিলো। আর তারপর আমি মিল্কমেড ইউজ করেছিলাম এটাতে, মিল্কমেডটা তো অলরেডি মিষ্টি থাকে, তো আমি বেশি মিষ্টি আর অ্যাড করতে হয় না, আমি এক্সট্রা একটুখানি মিল্ক সুগার অ্যাড করেছিলাম। আর দেখতেই ঘিটা কি সুন্দরভাবে মানে একদম সিমাইটার উপরে আসছে, খুবই ভালো স্মেল আসছে। আর আমার এরকম একটা একটা কাজ শেষ হয়ে যাচ্ছিলো, আমি একটু একটু শান্তিও পাচ্ছিলাম কি হ্যাঁ ইফতার 6টার সময় শুরু হবে, তো তখন যেন আমার সব কাজ শেষ হয়ে যায়। আর সাইডে বিবেক চিকেন কষা বানাচ্ছিলো, যখন আমাদের ফ্রেন্ডসরা চলে আসবে তখন আমরা এই চিকেন কষার সাথে বটোরা বানিয়ে দেবো। তো বটোরাটাও আমি সাইড বাই সাইড রেডি করছিলাম। তো দেখুন চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে,
আর এর সাথে বটরাটা খেতে হেভি লাগবে। এখন 5:30 বেজে যায়, তখন আমি রেডি হয়ে আমি ফ্রুটস গুলো কেটে রাখতে শুরু করলাম, কারণ কি আমাদের ফ্রেন্ডসগুলো আসার টাইমিং হয়ে গেছে। ওদের 6:05 ইফতার টাইমিং ছিল, তো ওরা বলেই দিয়েছিল অলরেডি কি 6:05 মধ্যে যেন ইফতার আমরা শুরু করব, কারণ কি ওরা তো রোজা রেখেছে, সারা দিন জল খাওয়ার কিছু না খেয়ে আছেন। এখন আমি ফ্রুট সালাড, পকোড়া, পাঁপড়, তারপরে চাট, ওয়াটারমেলন জুস আর গ্লুকোজ ওয়াটারও দিয়েছি, আর চিকেন তন্দুরিটাকে মায়োনিসের সাথে দিয়েছিলাম, আর ওদের চিকেন তন্দুরিটা খুবই ভালো লেগেছে। তারপরে আমি একটার পর একটা অন্য ডিশেসগুলো নিয়ে আসতে শুরু করলাম, আর বিবেক আমাকে হেল্প করছিলো। আমি কিচেনেতে মানে সব পকোড়া ফ্রাই, তারপরে বটারা বানাচ্ছিলাম কিচেনেতে। সবার খুব ভালো লেগেছে, আমরা যা যা বানিয়েছি আর খুবই ভালোভাবে ওরাও খাচ্ছিলো, আমাদেরও দেখে খুবই ভালো লাগছিলো কি আমরা যতটা আমাদের তরফ থেকে করতে পারি আমরা ততটাই করেছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকেন তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনারা জানান কি আপনাদের দেখে কেমন লাগলো, আর ইফতার পার্টিতে আর কি কি ইনক্লুড করা যায়, আর আপনারা কেমন সেলিব্রেট করেন ইফতার পার্টি, তো প্লিজ আমাদের ঘরে কমেন্ট করে জানাবেন। আমরা নিশ্চয়ই ট্রাই করব কি নেক্সট টাইম ওইগুলো সব ভালোভাবে করতে। থ্যাংক ইউ।